মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে রে নূরের আলো, নূরের আলো, নূরের আলো ঝলমল করে অমন করে রে, নূরের আলো ঝলমল করে পিতা খাজার গিয়া সত্যি শুনেছিলেন জিকির একদিন, পিতা খাজার গিয়া সত্যি শুনেছিলেন জিকির একদিন, পিতা খাজা গিয়া সত্যি শুনেছিলেন জিকির একদিন, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি, মারহাবা মারহাবা রে নূরের আলো, নূরের আলো, নূরের আলো ঝলমল করে অমন করে রে, নূরের আলো ঝলমল করে মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, নূরের আলো ঝলমল করে অমন করে রে, নূরের আলো ঝলমল করে উম্মুল ওয়ারামা ফাতেমা খাজা বাবা হইলেন মা, উম্মুল ওয়ারামা ফাতেমা খাজা বাবা হইলেন মা, উম্মুল ওয়ারামা ফাতেমা খাজা বাবা হইলেন মা, ধন্য 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 গো মা, ধন্য 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 গো মা, ধন্য 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 গো মা, ধন্য মায়ের কুলো রে নূরের আলো, নূরের আলো, নূরের আলো ঝলমল করে অমন করে রে, নূরের আলো ঝলমল করে মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, নূরের আলো ঝলমল করে অমন করে রে, নূরের আলো ঝলমল করে খাজা বেলায়েতের ধ্বনি মুখে সাহা দাঁতের বাণী, মুখে বেলায়েতের ধ্বনি মুখে সাহা দাঁতের বাণী, মুখে বেলায়েতের ধ্বনি মুখে সাহা দাঁতের বাণী, মা ফাতেমার নয়ন মণি, মা ফাতেমার নয়ন মণি, মা ফাতেমার নয়ন মণি, মাওলাদির সুদারা রে নূরের আলো, নূরের আলো, নূরের আলো ঝলমল করে অমন করে রে, নূরের আলো ঝলমল করে মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, নূরের আলো ঝলমল ঝলমল করে অমন করে রে, নূরের আলো ঝলমল করে ফুটাইলো ইসলামের ফুল, বয়াল খাজা আতায়ে রাসূল ফুটাইলো ইসলামের ফুল, বয়াল খাজা আতায়ে রাসূল ফুটাইলো তাওহীদের ফুল, পাগল সুরব হইল আকু, পাগল সুরব হইল আকু, পাগল সুরব হইল আকু, খাজা বাবার নামে রে নূরের আলো, নূরের আলো, নূরের আলো ঝলমল করে অমন করে রে, নূরের আলো ঝলমল করে সর্বপ্রথম বেশি কথা বলবো না, যেটা না বললেই না চলে সেটাই বলবো। সর্বপ্রথম আমার একটু জানার বাসনা,
আপনি বলবেন বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ, তিনি জন্মগ্রহণ করার 1400 বছর আগে, বড় পীর আব্দুল কাদির জিলানি জন্মগ্রহণ করার 1400 বছর আগে একজন ব্যক্তি জেনেছিলেন যে বড় পীর নামে একজন শ্রেষ্ঠ আউলিয়া জন্মগ্রহণ করবেন। তার প্রেমের মহব্বতে তিনি একটা জায়নামাজ রাখলেন। জায়নামাজটা রেখে একজনের হাতে দিলেন, বললেন আমি তোর 1400 বছর বাঁচব না, বড় পীর নামে একজন আউলিয়া জন্মগ্রহণ করবেন, বড় পীরের হাতেই জায়নামাজটা পৌঁছাইয়া দিবা। আমার একটু জানার বাসনা, আপনি বলবেন বড় পীর জন্মগ্রহণ করে নাই, তার 1400 বছর আগে বড় পীরকে একজন ব্যক্তি জায়নামাজ দিল, সেই ব্যক্তিটার নাম কি? আর যার হাতের মাধ্যম করে জায়নামাজ পাইসা বড় পীরের হাতে পৌঁছাইল, সেই ব্যক্তিটার নাম কি? আপনাদের কষ্ট হবে, জাস্ট দুইটা নাম আর দরকার নাই, পুরোটা তো আমি কইছি, খালি একটু বাজায় রাখছি, এটুকুই কব যাতে আপনাদের কষ্ট না হয়। আস্তে আরেকটা কথা জিগাই, একবারে কেমন ছোট ছোট হয়ে গেছে, কারণ এমনি কোনো সাধারণ শিল্পী তো মোটামুটি মুখে কিছু প্রশ্ন টশ্ন কইরা বয়ে পড়তাম, কিন্তু তিনি সাধারণ না অসাধারণ একজন ব্যক্তি। বন্দনা গানটা যে করছে, আমি আমার জীবনের বন্দনা গান শুনি নাই, আমার মনে হয়েছে যে আমার কাছে যদি কিছু টিয়া পয়সা থাকতো মোটামুটি বকশিসটা দিয়ে দিতাম, আমিও দিতাম। পরে চিন্তা করলাম বকশিস আগেই দিব না, হালকাটা গরম লাগবো, পরে বকশিস দিব। আচ্ছা, অতি চমৎকার তার নলেজটা, যে সুন্দর করে পরিস্থিতি অনুযায়ী সময় অনুযায়ী চমৎকার করে তার কথাটা বলে দিয়েছেন বন্ধু। তার চরণে এই জন্য ভক্তি জানাই, কারণ জ্ঞানীর জ্ঞানী ধরনের কাজ। পরে একটা গান শুনলাম, দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদ বাজারে, পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে। আচ্ছা, আমি কি এখান থেকে কিছু জানতে চাই, জানতে পারবো? আচ্ছা, কারণ আগেরটা হয়েছে পালা, পালার প্রশ্ন, এই প্রশ্নটা যদি এখন করি এটা আমাদের এই পাক পাঞ্জাতনের যে বিষয়, আহলে বায়াতের যে বিষয়, গুরুবাদীর যে একটা সাবজেক্ট বর্তমানে বেলায়েতের জামানা, তারা যারা আছে তাদের কিছু উপকার হবে। শরীয়ত মারফত, তরিকত, হাকিকত, হাসর, কিয়ামত, গুরু, শিষ্য, নবুয়ত, বেলায়ত, যে সমস্ত পালা আমরা করি না কেন, সমস্ত পালার উঠতে হচ্ছে আসার যাওয়া, এই পালার উপরে কোনো পালা চলে না। যদিও আজকে গুরু শিষ্য না, তারপরে গুরু শিষ্য পালা হয়ে গেছে, কেন জানেন? যিনি বড় পীর তিনি ঊর্ধ্বেই আছেন, খাজা বাবা যিনি, এইখানেও কিন্তু গুরু শিষ্যের তৈরি হয়ে গেছে। সেটাকে মাধ্যম করে আপনি একটু বলবেন, দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদ বাজারে, উদয়টা হইছে কি বাবা, কি উদয় হইছে? দেখো দেখো মনোরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদ বাজারে, আনন্দময় দেখলাম, দেখো দেখো দেখতে কইলেন কিন্তু উদয় যে হইছে, কিন্তু এটা তো দেখলাম না, এটা বুঝলাম না, বাহ উদয় হইছে কই, কার হইছে? আস্তে, আর উদয়টা যাদের না হইছে তারা কি কর্ম করলে উদয়টা হবে? সঠিক, হাই আস্তে, আমার একটু ভালো লাগছে, তিনি মস্তিষ্ক থেকে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত তার যে ভেষটা, তার মধ্যে সবচাইতে বড় বেশ হচ্ছে তার যে গলায় একটা মালা দিছে, অতি চমৎকার মালাটার মধ্যে এরকম একটা জিনিস, কি উদয় হইলে এই পাঞ্জাতনটা আপনার মতো গলায় আমরাও দিতে পারি।
বাবা বাবা আমরা তো দেই নাই হ্যাঁ ঠিকই তো কি আমরা দিছি এখানে অনেক পীর মশাই কাছে তারাও দেয় নাই আপনি না জানি কি এমন কর্ম করছেন কি এমন উদয় হইছে যে আপনি পাক পাঞ্জাতন বুকের মধ্যে রাখছেন বুঝাইতেছেন আমার উদয় হইছে আমি দিছি তাহলে যারা এখানে যাক পীর মশাই তারা তো দিল না এই ফেরকাটা এই বিষয়টা একটু বুঝাইবেন কি কর্ম করলে আর আপনি যেটা বুঝাইতেছেন পাক পাঞ্জাতনটা কি কর্ম করলে উদয় হবে আর এই পাক পাঞ্জাতনের এই বিষয়টা আমরাও দেখাইতে পারব আসতে খারাপ লাগে যদি খারাপ লাগে আর বলবো না এই পর্যন্ত সকলেই উভয়ের জন্য দোয়া রাখবেন মায়ের গর্ভে খাজা বাবা মায়ের গর্ভে করে রে নূরের আলো ঝলমল করে রে নূরের আলো ঝলমল করে অমন করে রে নূরের আলো ঝলমল করে অমন করে রে নূরের আলো ঝলমল করে